ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्या यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्नेवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। ओम शरणागत दीनार्थ परित्राण पडायने सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानेर अशेष कृपाय एवं रामकृष्ण मिशन आश्रम दिनाजपुरेर कल्याणे आज के आमरा सन्ध्याबेलाय आमादेर सन्ध्याकालीन पाठचक्रे समबेत हयेछि पूज्यपाद श्रीमद स्वामी विशुद्धानंदजी महाराजेर बक्तृतार संकलन सत् प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा जे बक्तृताटि पढ़छि एटिर संख्या हच्छे 16। এটি দেওয়া হয়েছিল রামকৃষ্ণ আশ্রম মোরাবাদিতে। এটা 17 সেপ্টেম্বর 1955 সালে দেওয়া হয়েছিল। এই বক্তৃতাটি শুরু করেই আলোচনা শুরু করে আমরা বিগত দিন থেমেছিলাম। যেখানটায় থেমেছিলাম সেইখানটা আরেকবার আমরা পুনরাবৃত্তি করব। মহারাজ বলছেন, পুজো জপ ধ্যান ভজনের ভেতর দিয়ে তাকে আস্বাদন করো, তাকে উপাসনা করো। তিনি যে তোমার খুব কাছে রয়েছেন তাকে একটু তার কাছে একটু বসো, তাতে স্থিতি লাভ করো। উপপূর্বক অস ধাতু থেকে উপাসনা, এর মূল অর্থ উপাস্যের সমীপে বসা। ভজন কি কম? ভগবান বললেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যে গায় সে মাতে, যাকে শোনায় তাকেও মাতায়, নেশা ধরে নেশা ধরিয়ে দেয়। তাই বরিশালের অশ্বিনী বাবুকে বললেন, সংসারে থাকবে তো একটু গোলাপি নেশা করে থাকো, কাজকর্ম করছো অথচ নেশাটি লেগে আছে, তোমরা তো আর সুখদেবের মতো হতে পারবে না। এইখানে আমরা আলোচনা থেমেছিলাম। আমরা ভগবানের কাছে আসি কিন্তু ভগবানের সমীপে আসি না, তাই আমাদের উপাসনা পূর্ণ হয় না। দেখবেন আমাদের যত কাজ, এই যে আমরা যা কিছু করি, শাস্ত্রই করি বা শাস্ত্র কথা শুনি, জপি করি, ধ্যান করি বা ভগবানের কাজ যাই করি না কেন, সবটাই উপাসনা জ্ঞানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের পায় না। আমাদের দেখবেন এই অনলাইন ক্লাসে তো আমি খুব লক্ষ্য করে থাকি, আমার খারাপও লাগে মাঝে মাঝে, বলেও ফেলি ভুলভাল করে, যে আমাদের দেখবেন যত কাজ এই সময় ক্লাসের সময় মনে পড়ে, সে একে হোম টাস্ক দেওয়া, তাকে তাই দেওয়া, তারপরে বিকেলে টিফিন খাওয়া, এগুলো আমাদের কিছুতেই কমে না আর কি। আমরা কিছুতেই ভগবানের সমীপে আসতে পারি না। আমাদের যখন দুর্গাপুজো শেখানো হতো, ওঙ্কারানন্দজির একটি কথা বারবার বলা হতো। ওঙ্কারানন্দজি বলতেন যে তিনটে জিনিস মাথার মধ্যে রাখবে পুজো করবার সময়। কী কী তিনটে জিনিস? এক হচ্ছে মা আমাদের বিধিময়ী, দুই হচ্ছে মা আমাদের তিথিময়ী, আর তিন হচ্ছে মা হচ্ছেন ভাবময়ী। এই তিনটি বিষয় আমাদের খুব মাথার মধ্যে রাখতে হবে। বিধিময়ী, বিধি সমস্ত ঠিক ঠিক মতো আমাদের অনুসরণ করতে হবে, ঠিক তিথিতে শুরু করে ঠিক তিথিতে শেষ করতে হবে। ধরুন আমাদের যে পুজো হয়, আমাদের যে সন্ধি পুজো হয়, 48 মিনিটের সম্পূর্ণ পুজো, তার প্রথম দণ্ডে 24 মিনিট থেকে 26 মিনিট 30 মিনিট অবধি, ওই যে 6 মিনিট ওর মধ্যে আমাদের যাবতীয় এগুলো শেষ করতে হয়। আমাদের বলিদান থেকে আরম্ভ করে যে যে কর্ম সেগুলোকে সব শেষ করে ফেলতে হয়, কোনোভাবেই আমাদের তার বেশি করা যায় না, এবং পুজোটা ওই 48 মিনিটের মধ্যেই শেষ করে ফেলতে হবে। মানে একেবারে বলিদান থেকে আরম্ভ করে হোম সমস্ত কিছু, এই হোম নয় ওই পূজা আরতি সমস্ত কিছু 48 মিনিটের মধ্যে শেষ করতে হবে, কারণ ওটা বিধিসম্মত এবং তিথিসম্মত, ওই তিথিতে শুরু করে তিথিতে শেষ করতে হবে। অনেক সময় থাকে পুজো করতে গিয়ে আমরা দেখি অষ্টমী তিথি শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের পুজোটা যেন অষ্টমী তিথি থেকে শুরু হয়েই চলতে থাকে, যে কারণে যখন পরবর্তীকালে সংকল্প নেওয়া হয় আমরা বলি
অষ্টমী সংযুক্ত নবম্যাম তিথ, নবমী তিথিতেই করছি কিন্তু এটা অষ্টমীর সাথে সংযুক্ত হয়ে গেছে, এইটা কথা। এইটা হচ্ছে কথা, তিথিতে শেষ করাটা ভীষণ জরুরি, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে আমরা ভাবটাকে নষ্ট করে ফেলি। আমাদের যিনি শিখিয়েছিলেন তিনিও ওঙ্কারানন্দজির কাছে দুর্গাপূজা শেখার সৌভাগ্য হয়েছিল তার, তিনি বলেছিলেন যে কল্পনা করো, মহারাজ বলতেন কল্পনা করো স্বয়ং আত্মা শক্তি মহামায়া তোমার সামনে বসে তোমার পূজা গ্রহণ করছেন। তিনি যদি বসে থাকতেন তোমার সামনে, তুমি কি তার সামনে অন্যরকম কোনো আচরণ করতে পারতে? এইটা প্রশ্নটা আমি সবাইকেই করে থাকি। বেশিরভাগ সময় আমরা এটা বুঝতেই পারি না, আমাদের যে আচরণগুলো ঠিকঠাক হয় না এটা আমরা কিছুতেই বুঝতে পারি না। আমরা ভাবি সবটাই যেন খুব সহজ জিনিস, সেই কারণেই এত এর যে ওয়েট আমরা বুঝতে পারি না, ওজন বুঝতে পারি না, তাই আমাদের কোনোটাতেই সিদ্ধি প্রাপ্তি হয় না। এটা কিন্তু আমাদের বুঝতেই হবে, না বুঝলে কোনোরকমভাবে চলবে না, আমরা একটা জায়গায় থেমে যাব, কিছুতেই এগোতে পারবো না। এই কি সুন্দর কথা, উপপূর্বক অস আস ধাতু থেকে উপাসনা, উপাসনার এতখানি ইয়ে, উপাসনার এর অর্থ হচ্ছে উপাস্যের সমীপে বসা। আমি যাই করি না কেন আমি তার কাছে আছি, তার গায়ের গন্ধ যেন আমি নিতে পারছি, তার উপস্থিতি যেন আমি অনুভব করতে পারছি, এটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের উপাসনা সার্থক নয়। আমরা যাই করি না কেন সেটাকে যদি উপাসনা জ্ঞান করি, আমার উপাস্যের কাছে এসেছি, আমি যেমন পুজো করবার সময় ধীর স্থির শান্তভাবে করতে পারি ঠিক সেরকমভাবে। আমাদের শ্রী শ্রীমায়ের সার্ধ শতবর্ষ যখন জন্মতিথি উৎসব হয়, সে বছর শ্রী সারদা মঠকে একটা সেশন দেওয়া হয়েছিল। আমাদের এই দুর্গা এই মায়ের সার্ধ শতবর্ষে শ্রী সারদা মঠকে একটি সেশন দেওয়া হয়েছিল করার জন্য। তারা এমন সুন্দর অনুষ্ঠান করলেন, একবারে প্রত্যেকে বাহবা দিতে থাকলেন, আর এত বাহবা দিলেন কারণ তারা এমনভাবে পুজো করলেন, প্রথম অনুষ্ঠানটি করলেন, দেখে মনে হচ্ছিল যেরকমভাবে আমরা এই গর্ভমন্দিরে ঢোকার সময় যে মানে সাবধানতা, যে নিষ্ঠার সঙ্গে কাজটা করি, তারা ওই গান আবৃত্তি পাঠ বক্তৃতা যা কিছুই করলেন যেন সেই ভাবের অনুযায়ী, সেই ভাবের সঙ্গে যেন সাযুজ্য রেখে করলেন। এইটা আমাদের খুব শিক্ষণীয়, কিন্তু আমাদের যা কিছু করণীয়, যা কিছু করতে হবে এই ভাবটার সঙ্গে যেন সাযুজ্য থাকে। আমরা যেন কোনো জিনিসকে খুব ক্যাজুয়ালভাবে না নিই, ক্যাজুয়ালভাবে নিলে আর যাই হোক সেটা উপাসনা হয় না। সে আপনি বক্তৃতা আমার নাও শুনতে পারেন, তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু এটা আমি বারবার বলবো, জীবনের প্রতি কাজের ভেতরে যদি সিরিয়াসনেস না থাকে তাহলে কিন্তু কোনো কাজই হয় না। আমার যত কিছুই থাকুক, আমার যদি নিজের ভেতরে যে ভগবানের কাছে আছি বোধটা যদি আমি না জাগাতে পারি, তাহলে সে যত কোটি লক্ষ টাকাই দান করি না কেন আমার সমস্ত কর্ম বৃথা হয়ে যাবে। মহারাজ বলছেন ভজন কি কম, ভগবান বললেন মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তেরা আমার ভজনা আমার গান গায়, আমাকে ভজনা করে। যে গায় সে মাতে, যাকে শোনায় তাকে মাতায়, নেশা করে নেশা ধরে নেশা ধরিয়ে দেয়, নেশা সত্যি সত্যি ধরানো দেয়। আমরা দেখেছি পূজনীয় স্বামী সর্বজ্ঞানন্দজি আমাদের নরেন্দ্রপুর কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, আমাদের যেদিন তার গান শোনার ইচ্ছা হতো সেদিনকে আমরা গিয়ে ওনাকে ধরতাম, উনি প্রথমে রাজি হতেন না, তারপরে আমরা গানের ঘরে গিয়ে উল্টো পাল্টা গান গাইতাম, মানে গাইছি সি শার্পে আর বাজাচ্ছি হয়তো বি স্কেলে, এই যখনই ভুলভাল হতো তখনই উনি চলে আসতেন, এসে বলতেন তোমাদের আর কোনো দিন মানে ঠিক মতো গান গাওয়াটা হবে না, তারপরে এসে উনি গান গাইতেন। এই হয়তো কিছুই গাইলেন না, হয়তো একটা রাগকে বিস্তার করে দেখালেন, কিন্তু চোখ বন্ধ করে শুনলে একটা অদ্ভুত নেশার মতো সঙ্গীত, যে ঈশ্বরের উপাসনার জিনিস সেটা তখন বোঝা যায়। তাই বরিশালের অশ্বিনীবাবুকে তিনি বলেছিলেন সংসারে থাকবে তো একটু গোলাপি নেশা করে থাকো। এই গোলাপি নেশার বিষয় এই এই বক্তৃতাতে তিনি আরও বিস্তারিতভাবে বলেছিলেন। কয়েকজন আমাকে একবার প্রশ্ন করেছিলেন গোলাপি নেশাটা কী, আমি এক্স্যাক্ট উত্তর দিতে পারিনি কারণ একেবারে এক্স্যাক্ট কথাটার অর্থ আমি জানতাম না, কিন্তু বিশুদ্ধানন্দজির এই বক্তৃতাতেই আছে এক জায়গায়, আমরা পড়ব। অশ্বিনীবাবু ঠাকুরকে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, কিভাবে সংসারে থাকবো আর কেমন করে তাকে পাবো। এ দুটি অশ্বিনীবাবুর ব্যক্তিগত প্রশ্ন হলেও
মুমুক্ষু জীবমাত্রেরই প্রশ্ন। যুগে যুগে অবতার পুরুষগণ এই সব ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিয়ে সকলের অন্তরের জিজ্ঞাসা মিটিয়ে দেন। এসব উত্তর সকলের জন্য খোলামেলা, গোপনীয় কিছু নেই। তাই তো মুমুক্ষু নারীগণের উদ্দেশ্যে, নরনারীগণের জন্য যুগাবতারের এই উপদেশ, একটু গোলাপি নেশা করে থাকো। এই নেশাটা কি? ভগবানের আনন্দ মন অন্তর্মুখ করে তার ভাবে ভরে যাওয়া। এ নেশা কেমন করে আসবে? তার সাধন ভজন করো, নাম কীর্তন করো, জপ ধ্যান করো, তাহলেই আসবে। শ্রী শ্রীমাকেও এই একই ধরনের প্রশ্ন যেমন অশ্বিনীবাবু ঠাকুরকে করেছিলেন, স্বামী শান্তানন্দজিও শ্রী শ্রীমাকে একই রকম প্রশ্ন করেছিলেন। আপনারা দেখবেন শ্রী শ্রীমায়ের কথার একেবারে অন্তিম স্মৃতিকথা, প্রথম খণ্ডের একেবারে অন্তিম স্মৃতিকথা স্বামী শান্তানন্দজির আছে। সেখানে তিনি প্রথম প্রশ্ন করছেন, কেমন করে সংসারে থাকব। এখানে যেমন মা বলছে, শা ঠাকুর বলছেন যে গোলাপি নেশা করে থাকো, মানে সংসারে সব কিছুর মধ্যে থাকো, কিন্তু উপাস্যের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে রাখো। কীরকম সম্পর্ক? না, ভগবানের মন আনন্দ, মন অন্তর্মুখ করা, তার ভাবে ভরে যাওয়া, আমি যাই করি না কেন তার মধ্যে ডুবে যাওয়া। মা ঠাকুরনের উত্তরটি ছিল সব কিছুই করবে, কোনো বাইরের যেন কোনো প্রকাশ না হয়, কিন্তু মনটা যেন ঈশ্বরের প্রতি যায়। আমরা যতক্ষণ না পর্যন্ত বাইরে প্রকাশ করতে পারি, আমাদের এটা বড় সমস্যা। আমরা যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করতে পারি যে আমি আউটওয়ার্ডলি যতক্ষণ না বলতে পারি যে আমি ভগবানকে ডাকি, ভগবানকে ভালোবাসি, এবং এটা যখন লোকসমাজে যতক্ষণ না প্রকাশ করতে পারি, আমাদের মনের ভেতরে শান্তি হয় না। আমার মনে আছে যেদিন মন্ত্র দীক্ষা নিতে গেলাম, আমি তো মর্নিং কলেজে পড়তাম, তা আমার বন্ধুদের বললাম যে কালকে আমি আসবো না, কালকে কলেজে আসবো না, কালকে দীক্ষা আছে আমার। তাই 19 এপ্রিল ছিল সেদিন দীক্ষার দিন। সেই দীক্ষার দিন অতিক্রম করে 20 তারিখ যখন গিয়ে কলেজে পৌঁছালাম, তখন তারা সবার আগে জিজ্ঞেস করছেন, মাথাটা কামিয়ে দিল না তোর? মানে দীক্ষা নেওয়া মানেই মস্তক মুন্ডন আদি এইসব আনুষ্ঠানিক ব্যাপার, আসল কথা হচ্ছে ভগবানের সঙ্গে থাকা। কি সুন্দর, দেখুন দুটি কথার মধ্যে বলছেন, একটা হচ্ছে ভগবানের আনন্দ মনমুখ অন্তর্মুখ করে তাকে ভাবে, তাঁর ভাবে ভরে যাওয়া। যেন একটা রসগোল্লা, আপনারা দেখেছেন যারা রসগোল্লা তৈরি হওয়া দেখেছেন, ছানাকে ই করে তারপরে রসেতে ফেলা হয়, যখন প্রথম গরম ছানা রসে ফেলা হয়, তখন যখন সেই রসগোল্লাটা খাওয়া হয়, তার ভেতরে ছানার সেই গন্ধ থাকে আর সামান্য মিষ্টতা থাকে, যাতে পেট খারাপ হয়। উত্তর কলকাতার লোকেরা খুব গরম রসগোল্লা খায় পেট খারাপ হলে। তারপরে সেই রসগোল্লা যখন সারা রাত ছানার ওই রসের ভেতরে ডুবে থাকে, সেই ছানার গোল্লা সারা রাত রসের ভেতরে ডুবে থাকে, তখন কিন্তু তাকে আমরা ছানার গোল্লা বলি না, তাকে রসগোল্লা বলি। তার যে ছানাত্ব, তার যে স্বরূপ, সেটা সব সময়ের জন্য সে ভুলে গিয়েছে। ঠিক এরকম ঈশ্বরের রসের ভেতরে এমনভাবে ডুবে থাকতে হবে যেন আমরা তা আমাদের যে নিজেদের যে স্বরূপ, আমাদের নিজেদের যে বোধ, সেটাকে যেন সবসময় আমরা ভুলে যেতে পারি। এই যতক্ষণ না আমরা নিজেদের ভুলে যাব, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ভগবানকে ডাকা হবে না। ভগবানকে ডাকতে গেলে আমাদের নিজেদেরকে ভুলতে হবে। নিজেদেরকে ভুলে যাওয়া মানে হচ্ছে সংসার ছেড়ে চলে যাওয়া নয়, এই যে নিত্যকার যে সংসারের নানা বন্ধনে আবদ্ধ আছি তার বাইরে আসা। এটা খুব সহজ করে হয়, কেমন করে হয়? ঠাকুর 3টি উপায় বলছেন। বলছেন সাধন ভজন করো, নাম কীর্তন করো, জপ ধ্যান করো। আমরা সাধন ভজন করতে হবে, আমি তাকে চাই এই বোধটা নিজের ভেতরে জাগাতে হবে, এবং তার জন্য যা কিছু করণীয় কর্ম সেগুলো করতে হবে। খুব সহজে সংসারের থেকেও যেটা হয় সেটা হচ্ছে, আমরা যদি আমাদের যাবতীয় কর্মকে ঈশ্বরের জন্য করাকে বোঝাই। রঙ্গনাথ আনন্দজি বলতেন যে সব কিছু তাঁর প্রীতি উৎপাদনের জন্য করলে দেখবে তোমার জীবনের দৃষ্টিভঙ্গিটাকে যদি তুমি বদলাও, তুমি আরও বেশি ঈশ্বরাভিমুখী কাজকর্ম করতে পারবে। এই নিজের জীবনের দৃষ্টিভঙ্গিটাকে বদল করতে হবে। আমি যা কিছু করছি ভগবানের জন্য করছি। আপনি যখন আপনার প্রিয় মানুষের জন্য বাজারে ফল কিনতে যান, তখন সেরা ফলগুলো কিনে নিয়ে আসেন, কখনো পচা ফল, হাত কাঁচা ফল এসব কেনেন না, দেখে শুনে সেরা জিনিসটা কেনেন। যখন প্রিয় মানুষের জন্য কাপড় জামা কেনেন,
তার যেটা পছন্দ, তিনি যে রং ভালোবাসেন, যে জিনিসটাকে ভালোবাসেন সেগুলোই কেনেন, আপনার পছন্দ অনুযায়ী কেনেন না। ঠিক সেই রকম সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে তার ভাবে ভাবিত হয়ে যাওয়া। তিনি মিথ্যে কথা বলা পছন্দ করতেন, অতএব আমি যদি তার ভাবে ভাবিত হই আমার এই মিথ্যে কথা বলা চলবে না, আমিও তেমনি সৎ হব কাজে কথায় চরিত্রে। দেখবেন এই হচ্ছে সাধন ভজন, নিজের নিজের জীবনের একটা অদ্ভুত রকমের ওরিয়েন্টেশন, একটা বদল হবে। আমি যা আছি ঠিক তাই থাকলাম, শুধু তাকে বদল করে দিলাম। এই ওরিয়েন্টেশনের বিষয়ে ঠাকুর ভারী সুন্দর উপদেশ দিয়েছেন, যখনই কোনো বস্তুতে কামনা তৈরি হয় তখন সেই কামনার মোড় ঘুরিয়ে দেওয়ার কথা বলছেন, ঈশ্বরকে চাইবার কামনা করতে হবে। তিনি একজন মাতালকে বলছেন তুমি মদ খাও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মদটি মাকে নিবেদন করে তার প্রসাদ হিসেবে গ্রহণ করো। যখনই আমরা মাকে নিবেদন করি, মায়ের চিন্তা করি, তখন তাতে যে আনন্দ আছে সে সেই ভজনানন্দের সামনে কারণ আনন্দের কোনো দামই থাকে না। তখন ধীরে ধীরে সেই উচ্চ শ্রেণীর আনন্দে যখন আমরা নিজেরা নিজেদের বিভোর রাখি, তখন নিম্ন শ্রেণীর কোনো আনন্দই আমাকে আর ছুঁতে পারে না, আমাকে আর দেখতে পারে না। এই কারণে বলছেন সাধন ভজন করো, নামগুণ কীর্তন করো। নামগুণ কীর্তন করা মানে যখন আমরা তার নামগুণ কীর্তন করি, তার লীলা বা তার গুণকে চিন্তা করে করি। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দুভাই এসেছে রে, আমরা কল্পনা করি দুই ভাই এসেছেন। যারা আচণ্ডালে প্রেম দেয় তারা, তারা দুভাই এসেছে রে, আমরা গাইতে গাইতে কল্পনা করি তিনি সেই নাচতে নাচতে আচণ্ডালের ভেতর দিয়ে গিয়ে যাচ্ছেন, আর তার ভালোবাসার স্পর্শ যেন প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এই গাইতে গাইতে আমরা এই দিব্য রূপ দিব্য ভাবনাগুলোকে চিন্তা করি যত, আমরা তত নিজেদের ভেতরকে বদল করে নিতে পারি। তারপরে বলছেন জপ ধ্যান করো। জপ ধ্যানের ভারী সুন্দর উদাহরণ বিরজানন্দজি পরমার্থে প্রসঙ্গে বলছেন, বলছেন জপ হচ্ছে নিরন্তর তাকে ডেকে যাওয়া, তাকে ডাকা, এটি হচ্ছে জপ। আর ধ্যান হচ্ছে যখন সেই নামীকে ডাকতে ডাকতে সেই নামী এসে দরজা খুলে দর্শন দেন, তার সঙ্গে প্রত্যক্ষ দেখা হয়, সেটি হচ্ছে ধ্যান। এই হচ্ছে দুটির ভেতরে ফারাক, জপ আর ধ্যান করার কথা বলছেন। কিন্তু সবই হচ্ছে একটাই উদ্দেশ্য, নিজেকে ধীরে ধীরে তার সমীপে নিয়ে যাওয়া। মা ঠাকুরুন ভারী সুন্দর উদাহরণ দিয়েছেন, বলছেন চন্দন ঘষতে ঘষতে, ফুল নাড়তে নাড়তে যেমন তার গন্ধ বেরোয়, সেরকম চন্দন ঘষতে ঘষতে তার গন্ধ বেরোয়। তারা চ্যাটার্জি আপনার মাইক্রোফোনটাকে অফ করতে হবে। এই এইটা হচ্ছে এই অভ্যাস, এই অভ্যাসের কথা ভগবান বলছেন। এই অভ্যাস যত আমাদের ভেতরে আসবে তত আমরা ধীরে ধীরে ভগবানের সমীপে আসব। প্রথম দিনই কিছু হয় না, আপনারা নিজেরা লক্ষ্য করে দেখবেন প্রথম দিন যখন আপনারা ভগবানকে চিন্তা করেছিলেন, বলা হয়েছিল শরীরে একটি বিশেষ জায়গায় একটি বিশেষ ফুলের উপর তিনি বসে আছেন, একটি বিশেষ মুদ্রায় তিনি বসে আছেন, এই কথাটা আপনার গুরু আপনাকে বলেছিলেন। কিন্তু প্রথম দিন ধ্যান করবার সময় মনে হয়েছিল হৃদয়ের ওই জায়গাটায় যেখানে ধ্যান করতে বলা হচ্ছে সেখানে রক্ত মাংস মেদ মজ্জা হাড় ইত্যাদি আছে, সেইখানে কেমন করে বসাবো। কিন্তু যত অভ্যাস করেছেন দেখবেন এখন আর কিন্তু আপনার রক্ত মাংস মেদ মজ্জার কথা মনে পড়ে না, চোখ বন্ধ করলেই হৃদয়ের সেই বিশেষ জায়গাটাকে আপনি নিশ্চিন্তে বসিয়ে নিতে পারেন। এটা কেমন করে হলো? এটা হচ্ছে নিয়মিত অভ্যাস করতে করতে হলো। এটা যখন হয় এটা প্রমাণ করে আমরা যদি ঈশ্বরকে ঈশ্বরকে চাওয়ার জন্য যে পদ্ধতি আছে সেই সাধন ভজনের পদ্ধতিকে যদি ধরে রাখতে পারি আমরা অবশ্যই ঈশ্বরের সমীপে যাব। মহারাজ বলছেন তিনি রয়েছেন, খুব কাছেই রয়েছেন, সবসময় আমাদের আকর্ষণ করছেন, তিনি চুম্বক ভক্ত ছুঁচ, মনের মলিনতা গেলেই মন শুদ্ধ সত্য হলেই তিনি টেনে নেবেন। এই মলিনতা দূর করবার জন্যই সাধনা, সাধনা বিনা কিছুই হয় না। তাই তো অশ্বিনীবাবুকে বললেন সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘটো, সিদ্ধি খাও, তবেই হবে। আমাদের সাধন ভজনের দুটি ধারা আছে, একটা হচ্ছে এই থিওরিটিক্যাল পার্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। এই যে দীক্ষা অনুষ্ঠান হয় তাতে দেখবেন গুরু ইনস্ট্রাকশন দেন, এমনি করে বসবে, অমনি করে প্রার্থনা করবে, এরকমভাবে বলবে, তারপরে এমনি করে গুরুকে এখানে চিন্তা করবে, আবার এখানে ইষ্টকে চিন্তা করবে, তারপরে তুমি ধীরে ধীরে
গুরু ইষ্টের লয় হবে, তারপরে জপ ধ্যান করবে, জপের ফল তাকে পাবে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনি কেমন করে যাবেন। কিন্তু আপনি যদি নিজে না যান তাহলে কিন্তু কিছুই হবে না, আপনি কিছুতেই কিছু করে উঠতে পারবেন না। তাই সাধন ভজনের দুটো দিক, একটা হচ্ছে থিওরিটিক্যাল এবং একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল যদি না করতে পারি তাহলে শুধুই আমাদের জীবনটা থিওরিতেই পরিণত হয়ে থাকবে, আমরা কিন্তু সেই তার বাইরে এগিয়ে যেতে পারবো না। প্রত্যেকটা জিনিস করে দেখতে হয়, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা করে দেখতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে জীবনের সার্থকতা বা জীবন সার্থকভাবে ভাবিত হতে পারে না। মা ঠাকুর বলছেন, সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি আনো, সিদ্ধি ঘটো, সিদ্ধি খাও। শুধু সিদ্ধি সিদ্ধি করলে হবে না, সিদ্ধি এনে সিদ্ধি ঘটে সেগুলিকে তবে খেতে হবে। ঠাকুর মহারাজ বলছেন, যে যুগে যা প্রয়োজন তা দেবার জন্য যুগাবতারের আগমন। তাই ঠাকুর বলেছেন, আজকালকার জ্বরে দশমূল পাচন চলে না, দশমূল পাচন দিতে গেলে রোগীর এদিক হয়ে যায়। আজকাল ফিভার মিক্সচার। তার আরেকটি উক্তি, নবাবী আমলের টাকা বাদশাহী আমলে চলে না। যুগের যত পরিবর্তন হতে থাকে তত মানুষের এই যে ঈশ্বরকে যে জানবার ইচ্ছা, জানবার প্রয়োজনটা, সেটা তার যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু আমাদের জীবনে বদল হতে থাকে। কেন বদল হয়? কারণ আমাদের জীবনযাত্রার মানগুলো বদলে গেছে। আপনি কল্পনা করে দেখুন, আজ থেকে 40 বছর আগে আমরা যেভাবে জীবনযাপন করতাম আমাদের সেই রকমভাবে জীবনযাপন এখন আর নেই। আমাদের কাছে বাইরের পৃথিবীটা পরিষ্কার ছিল না। এখনও মনে আছে সেই 76 সালে যখন প্রথম কলকাতা দূরদর্শন এলো, এবং তারপরে পেলে এসেছিলেন কলকাতায় খেলতে, পেলে এসেছিলেন মোহনবাগান ক্লাবের সাথে খেলা হয়েছিল। এখনও মনে আছে আমাদের সমস্ত এরিয়ার ভেতরে 2টি বাড়িতে মাত্র টিভি ছিল, তার মধ্যে 1টি আমাদের বাড়ি। আমরা নিজেরাই বাড়িতে আমাদের যে টিভি দেখার ঘরে ঢুকতে পারছি না, মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে সেই পেলের খেলা দেখবে বলে এসে গেছেন। প্রতি শনি রবিবার, এক শনিবার হিন্দি বাংলা ছবি, রবিবার হিন্দি ছবি, অর্থাৎ পঞ্চম রবিবার একটা আঞ্চলিক ভাষার ছবি হতো। কিন্তু তাই দেখার জন্য কত মানুষ এসে উপস্থিত হতেন। আমাদের বাইরের পৃথিবীটা ওইটাই ছিল। টেস্ট ম্যাচ হতো, ঠুক ঠুক করে সারাদিন ধরে খেলা হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি, সব কিছু করছি, তারই মধ্যে টেস্ট ম্যাচ দেখছি। টেস্ট ম্যাচের পরিবর্তন হয়ে গেল, ওয়ান ডে ইন্টারন্যাশনাল হল, সেই ধীর খেলা গতি পেল, তার থেকে বদল হয়ে T20 হতে থাকলো। দেখুন, যুগের প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে এই সমস্ত কিছু আমূল পরিবর্তন হয়ে গেল। এখন আর আমাদের টিভি দেখতে হয় না, টিভিটা এখন আর আমাদের প্রয়োজনীয় নয়। যদিও নানা রকম সিরিয়াল হয় সন্ধে হলে আপনারা দেখেন, কিন্তু সেগুলো আপনারা ফোনেও দেখতে পারেন। সেদিন বহরমপুর থেকে ফিরছিলাম, দেখলাম যে লোকে বসে সিনেমা দেখতে দেখতে আসছে। একজন খুব অসন্তুষ্ট হচ্ছিলেন, নেট কানেকশান পাচ্ছেন না, সিনেমা ডাউনলোড করতে পারছিলেন না। দেখুন, এই যে বিনোদনের এইটা দেখলেই বোঝা যায় যে আমাদের সব কিছুর বদল হয়ে যাচ্ছে। একটি ছোট্ট শিশু যাচ্ছে, কটক যাওয়ার পথে দেখলাম খুব কান্নাকাটি করছে, বাবা তাকে মোবাইল ফোনটা খুলে কি পোকোম্যান না কি একটা খুলে দিলেন। এই কলকাতা থেকে কটক এত দূরের রাস্তা, সে ওই পোকোম্যান দেখতে দেখতেই চলে গেল, একটা ট্যাক্স করলো না, ফু করলো না, কিছু করলো না। আর আমাদের হলে কত রকমভাবে বোঝাতে হতো, বই ট্যাকে করে নিয়ে যেতে হতো, সেগুলো আমরা দেখতাম। আমাদের বইতে জল পড়লে সেই জলগুলো মরে যেত। ইদানিং ট্রেনে যেতে যেতে দেখি প্লাস্টিক কভার দেওয়া বই আসছে, বা প্লাস্টিক ল্যামিনেট করা বই আসে, জল ফেলো চা ফেলো সে একেবারে নতুনের মতো থাকবে। আমরা দেখতাম সেই সময় সোভিয়েত রাশিয়ার পত্রিকা ছিল, ওই সোভিয়েত রাশিয়া থেকে পত্রিকা হোস্তক পাবলিকেশন, ঝকঝকে ছবি, হাঁ করে তাকিয়ে দেখতাম। আমেরিকান সেন্ট্রাল লাইব্রেরির সামনে দেখছি সেই চাঁদে যাওয়ার সমস্ত জিনিসপত্র ডিসপ্লে করা হয়েছে, হাঁ করে দেখছি। আমেরিকান সেন্টারতে এসেছে চাঁদের সেই মাটি একটুখানি 15 দিনের জন্য ডিসপ্লে করা হচ্ছে, হাঁ করে তাই দেখতে লম্বা লাইন দিয়ে গেছি। পৃথিবীটা ছোট হয়ে গেছে, ঠিক সেই রকম সামাজিক সমস্যাগুলোও বদল হয়েছে। একই শক্তি যতটুকু প্রয়োজন প্রত্যেক যুগে সেই অনুযায়ী তিনি প্রকাশ করেছেন। রাবণকে মারবার জন্য রামচন্দ্রকে যতটা শক্তি প্রয়োগ করতে হয়েছেন তিনি ততটা শক্তি প্রয়োগ করেছেন।
শ্রীকৃষ্ণ কিন্তু তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করেছেন। শুধু তাই নয়, জগতের মানুষকে ধর্মযুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য, প্রেরণা দেবার জন্য তার অমৃতময় গীতা বাণী রেখে গেছেন। শ্রীরামকৃষ্ণ এসে একটা নতুন জিনিস দেখিয়ে দিয়ে গেলেন, আমাদের ভেতরে একটি নতুন আশ্বাস দিয়ে গেলেন। সেটা হলো এই, আমরা যে পথে আছি সেই পথে থাকলেই হবে, শুধু সেই পথের প্রতি যেন আমাদের নিষ্ঠা থাকে এবং সেই অন্যান্য যেখানে যা কিছু ভালো আছে সেটিকে নিয়ে আমরা যেন সমৃদ্ধ হবার মতো যোগ্য হয়ে উঠতে পারি। ভগবানের এই অপূর্ব বার্তা আমাদের কাছে এসেছে। দেখছেন যুগে যুগে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা ছেলেবেলায় দেখেছি যে মিক্সচার আমাদের দেওয়া হতো, ট্যাবলেট টুবলেট যাই দেওয়া হতো একটা করে মিক্সচার দেওয়া হতো, এখন আর এসবে নেই, জল বড় একটা নেই, সব স্থল আছে, আর স্থলের চেয়েও বড় কথা ইনজেকশন আছে, আবার সেটা নেবারও পদ্ধতি, কটকট করে আপনি ঘুরিয়ে দিলেন এত ইউনিট নিতে হবে, পেটের মধ্যে দিলেন, সুইচটা টিপে দিলেন কি আপনা আপনি বিনা আয়াসে আপনার শরীরে আপনার রক্তের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল। এই দেখুন ঠিক সাধন ভজনেরও পদ্ধতি বদলেছে, কারণ আমাদের ভগবানকে ডাকার সময় কমে গেছে, এখন অল্প সময় কি করে বেশি করে তাকে ডাকতে পারি এই পদ্ধতি আমাদের নিতে হবে। ঠাক মহারাজ বলছেন, শাস্ত্রে চিনিতে বালিতে মিশেল আছে, নানা মুনির নানা মত, তাই সাধু মুখে ধর্মতত্ত্ব শুনতে হয়। মহাজন এন গতৎস পন্থা, তাই বলছিলুম যে যুগে যা প্রয়োজন সাধুসঙ্গ করো, তারাই তো পথ দেখাবেন বলে দেবেন শাস্ত্রের কতটুকু নিতে হবে। সৎসঙ্গ করো অত অসৎসঙ্গ বড় খারাপ, দেখলে না মাতুল শকুনির সঙ্গদোষে দুর্যোধনদের দশা, মন্থরার কুমন্ত্রণায় কৈকেয়ীর দশা। কৈকেয়ী কিন্তু রামচন্দ্রকে ভীষণ ভালোবাসতেন, সেই কারণে যখন কৈকেয়ী এমতো আচরণ করলেন অনেকে বিশ্বাস করে না কৈকেয়ী রামচন্দ্রের প্রতি এরকম দৃষ্টি রাখতে পারেন। কোনো কোনো সময় হয়েছে কৈকেয়ী খুব সেবাপরায়ণ ছিলেন, দশরথকে তো হাত করেছিলেন সেবা দিয়েই, এই খুব সেবাপরায়ণ ছিলেন, সেটি শুধু দশরথের জন্য নয় সমস্ত সন্তানদের প্রতি, বিশেষ করে রামচন্দ্রের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল। সেই কারণেই কৌশল্যা মায়ের চেয়েও তিনি রামচন্দ্রের অনেক বেশি সেবা করেছেন। সেই কারণে যখন তিনি এই রাজার অযোধ্যা রাজত্ব চাইলেন তখন সবাই খুব হতবাক হয়ে গেছিল। দেখুন এই সঙ্গদোষে এই অদ্ভুত পরিবর্তনটি হয়েছে, এই অদ্ভুত পরিবর্তন এলো। এই কারণে বলছেন সাধুসঙ্গ করা দরকার। সাধুসঙ্গকে ওই আমাদের উপুদা মহারাজের কবিতা আছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধু কনিশ্চয়। এই শেষের অংশটা খুব ইম্পর্টেন্ট, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে। কাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে? যে তার জীবনের আচরণে ভগবানকে আপন করে নিতে পেরেছে, ভগবানের আদর্শের সঙ্গে নিজেকে একীভূত করতে পেরেছে, তাকে দেখলে অবশ্যই ভগবানের কথা মনে পড়ে। তিনি গেরুয়া পড়তেও পারেন, গেরুয়া নাও পড়তে পারেন, কিন্তু তার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরেতে গত হয়েছে, এই বোধটা হয়। তাই বলছেন সাধুসঙ্গ করো। সাধুসঙ্গ করলে কি হয় না, সাধুসঙ্গ নির্যাস দেয়। এই যুগের মানুষের আয়ু কম, তাদের পক্ষে তাই ধৈর্য কম, তাদের পক্ষে পুরো শাস্ত্র পড়ে তার মধ্যে থেকে সাধন ভজন করে নির্যাসটুকু বার করে নেওয়া তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। সেই কারণে ওই নির্যাসটুকুকে বার করে দেওয়ার জন্যই সাধুসঙ্গের এত প্রয়োজন আছে। মহারাজ বলছেন জীবনের উদ্দেশ্য তাকে পাওয়া, লক্ষ্য স্থির রেখে এগিয়ে পড়ো, খানদানি ছাসা হও, জমি চষে চষে ঠিক ঠিক প্রস্তুত হয়ে শুভ মুহূর্তে প্রতীক্ষা করো কৃপাবৃষ্টির আশায়। পুরুষকার দৈব ও কাল এই তিনটির যোগাযোগ হলে তবেই পাওয়া যায়, ডুব না দিলে তিনি দেখা দেন না। ব্যাকুলভাবে চেষ্টা করো যাতে তার কৃপা হয়, এগিয়ে পড়ো, তিনি কৃপা করবেনই, শোনোনি ঠাকুরের বাণী, তার দিকে এক পা এগোলে তিনি একশো পা এগিয়ে আসবেন। কি সুন্দর তিনটি কথা বলছেন, তিনটি জিনিস দরকার, একটা হচ্ছে পুরুষকার, আরেকটা হচ্ছে দৈব, আরেকটা হচ্ছে কাল। পুরুষকার মানে নিজের চেষ্টা, ছেলেদের মতো চেহারা নয়, চেষ্টা, উদ্যম, যে উদ্যোগী তার সবটা হয়।
তারপরে যখন কেউ কোনো একটা কাজেতে উদ্যোগী হয়, সেটা যদি অসম্ভব হয়, উদ্যোগী হলে ধীরে 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 উদ্যোগ কী করে, বাধাগুলোকে একটু একটু করে অতিক্রম করতে সাহায্য করে। যখন সে এই বাধাগুলোকে অতিক্রম করে, তখন তার মনের ভেতরে একটা অন্য ভাব আসে। স্বামীজি তার রাজযোগে বলছেন যে কোনো একটি ভাবকে গ্রহণ করো, সেই ভাবটিকে এমনভাবে গ্রহণ করো যে তোমার চিন্তা ভাবনা জাগ্রত স্বপ্ন সুষুপ্ত অবস্থাতে শুধু সেই ভাবনাটুকুই বিরাজ করো। এমনভাবে করো যে তোমার সমস্ত শরীর, তোমার তন্তু, তোমার হৃৎস্পন্দন সব কিছু শুধু সেই ভাবনাটাকেই চিন্তা করে, আর জগতের যাবতীয় ভাবনা সব থেকে দূরে চলে যায়। বলছেন যখন এইরকমভাবে আমরা চিন্তা করতে পারি, অবশ্যই সাফল্য আসবে। দেখবেন আমরা অনেক জিনিসকে খুব ক্যাশুয়ালি নিয়ে ফেলি, সেই কারণে আমরা পথ খুঁজে পাই না। যখন মনে হয় যে আমাকে মুক্ত হতেই হবে, তখন আমাদের এটা আস্তে আস্তে দেখবার পথ খুঁজে পাই। এই যে সবাই মিলে চেষ্টা করেছিলেন, একটা দুর্ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে, ওই কয়লা খনির মধ্যে মজুরা আটকে পড়েছিলেন। তারা ওইখানে থেকে বারবার চেষ্টা করছেন, ওই বদ্ধ একেবারে সারা পৃথিবীর সঙ্গে সম্পর্ক শূন্য হয়ে গেছে, ওপরের খানিকটা অংশ খোলা আছে, সেইখান থেকে একটু অক্সিজেন আসছে, তাই দিয়ে তারা বাঁচার চেষ্টা করছেন। তারা তৃষ্ণা ভুলে গেছেন, তারা খাদ্য ক্ষুধা ভুলে গেছেন, তাদের একমাত্র চেষ্টা চলেছিল কেমন করে তারা এতে আসবেন। মমতা মুখার্জি ভয়েস কলে কেন আসছেন এই সময় আমি তো বুঝতে পারছি না, উনি জানেন আমরা ক্লাসে ক্লাস করছি, এই সময় তো ফোন করার কথা নয়, আমাদের কিছু করার নেই। তারপরে এই আমাদের এইরকমভাবে আমাদের তারা সমস্ত কিছু ভুলে গেছেন। অবশেষে প্রায় তিন চার দিন বাদে যখন সেই খনি শ্রমিকদের উদ্ধার করা হলো, তারা বুঝতেই পারেননি যে তারা ওই এর মধ্যে আছেন। তারা কী বেশ বলে, তারা এতদিন ধরে ওই তিন চার দিন তারা ওই খনির ভেতরে আছেন, তারা মনে করছেন যে তারা ওর মধ্যেই মানে কয়েক ঘন্টা মাত্র আছেন, জীবনে এতগুলি ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তারা কিছুতেই বুঝতে পারছেন না যে তারা এই এতগুলি ঘন্টা তারা ওখানে কাটিয়ে ফেলেছেন। কারণ তাদের আর তখন কোনো ইচ্ছাই নেই, তাদের একটাই ইচ্ছা কেমন করেই আটকে পড়া অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসব। আমরা যখন মনে করব এই সংসার আমাদের বন্ধন করে রেখেছে, এই সংসার কিছুতেই আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হতে দিচ্ছে না, এই সংসার আমাদের কিছুতেই এই আমাদের এই বন্ধন মুক্তি আমরা ঈশ্বরের সঙ্গে একীভূত হতে পাচ্ছি না, এই বোধটা যতক্ষণ না পর্যন্ত আমাদের ভেতরে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মুক্তির চেষ্টা করব না। মুক্তির যাবতীয় পদ্ধতি সমস্ত কিছু পথ খোলা থাকলেও সে পথ আমরা দেখতে পাব না। এই যে উদ্যোগী হয়ে চেষ্টা করা, এইটাকে পুরুষকার বলছেন। তারপরে বলছেন এটা যখন হয় তখন ভগবানের কৃপা হয় যে চেষ্টা করে। আগের দিন বলছিলাম এই কথা, ঠাকুর বলেছেন মায়ের ঘ্যান ঘ্যানে ছেলে হতে হবে। বর্ণনায় আছে ছোট্ট ছেলে একটি পয়সার জন্য সারা দিন ধরে মায়ের কাছে ঘ্যান ঘ্যান করছে। অবশেষে মা যখন বয়স্যাদের নিয়ে বসে আলোচনা করছেন, তখনও ছেলেটা ঘ্যান ঘ্যান করছে দেখে তিনি বলছেন, দাঁড়াও তো বাছা, একে একটু শান্ত করে আসি। তারপরে ধূপ ধূপ করতে করতে তিনি গিয়ে সেই করাত করাত আওয়াজে করাত করাত করে তিনি সেই সিন্ধুকের চাবি করে ছুঁড়ে পয়সাটা দিয়ে দিলেন। সেই ছেলেটি পয়সা নিয়ে আনন্দ করতে থাকলো। এইটা আমাদের বুঝতে হবে, ওই ঘ্যান ঘ্যানে ছেলে তো তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, এই তোমাকে চাই বোধ এলে তবে তোমাকে চাইবার মতো ইচ্ছেটা আমাদের আসে। আর তিন হচ্ছে কাল, সময়ে সমস্ত কিছু হবে, সুসময় দুঃসময় দুটোই আছে। আমরা যখন চেষ্টা করি, আমরা যখন দৈবের কৃপা পাই, অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে আমাদের কাল আমাদের প্রতি কৃপা হয়ে সুকাল বা সুসময় এনে দেয়। তাই বলছেন যে এগিয়ে পড়ো, তিনি কৃপা করবেনই, শোনোনি ঠাকুরের বাণী, তার দিকে এক পা এগোলে তিনি একশো পা এগিয়ে আসবেন। তার দিকে যদি আমরা এক পা এগিয়ে যাই, তাহলে ভগবান আমাদের দিকে একশো পা এগিয়ে আসবেন। গতকালই আমরা পড়ছিলাম, পূজনীয় মহারাজ বলছিলেন, বিরজানন্দজির একটা পরমার্থ প্রসঙ্গে আমরা শুনছিলাম, সেখানে ৩১৬ নম্বর সূত্রে মহারাজ বলছিলেন
যার পৌরুষ আছে তার প্রতি ভগবান সদয় হন, তাকে সাহায্য করেন। সাহস উৎসাহ উদ্যমহীন ভক্ত মেদামারা তামসিক ভক্ত, তারা ভাবে ভগবানের নাম সকাল সন্ধে নিলুম, কিছু তো আনন্দ পেলুম, তার যখন দয়া হবার তখন হবে, যা কিছু পেলুম তাই যথেষ্ট। এদের বহু জন্মান্তে ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুলতা আসে। এরা সিদেল চোর, ভয় মরে, সামান্য কিছু পেলেই সন্তুষ্ট হয়, তবুও পাকা চোর হওয়া চাই। জাগা ঘরে যে চুরি, ভগবানের কৃপা, একেবারে তার সামনে দিয়ে বার করে নিয়ে আসতে হবে, তাই জাগা ঘরে চুরি করার অভ্যাস করতে হয়। তুলসীদাস বলছেন, জমিন জরু আর রুপিয়া এই তিনটি জিনিসের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছে, তার জন্য কতটুকু রেখেছে। তুলসীদাসের কথায় তিনটি জিনিসেই আমরা দিয়েছি, জমিন জরু আর রুপিয়া। আমাদের জমি, আমাদের সম্পত্তির প্রতি আকর্ষণ, প্রিয় মানুষজনদের প্রতি আকর্ষণ, এবং জীবনকে সহজ করে দেবার জন্য যে অর্থের বা রোজগারের প্রয়োজন, এর জন্যই আমাদের জীবনের সমস্ত শক্তি ব্যয় করা হয়। এইগুলোর পরে আর ঈশ্বরকে দেবার ভেতরে আমত আমাদের আর কিচ্ছু থাকে না। উপনিষদে দেহরাত্রির উপমাটি বেশ, ইন্দ্রিয়গণ বহির্মুখ হয়ে দুষ্ট অশ্বের মতন বেগে ছুটে চলেছে বিষয়ভোগের দিকে। বুদ্ধি সারথি মন লাগাম টেনে কিছুতেই তাদের বাগে আনতে পারছে না। বাগে আনা সহজ ব্যাপার, এ যে কোটি জন্মের সংস্কার। যিনি মন দিয়েছেন, ভোগ্য বস্তু দিয়েছেন, ভোগের জন্য ইন্দ্রিয় দিয়েছেন, তাকেই ভুলেছ। এই তো জাগা ঘরে চুরি, মহামায়ার ভীষণ ঠুরি। আমরা যাবতীয় শক্তি যে পাই, যে মন চায়, যে যে মন একই সঙ্গে ঈশ্বরকেও চায়, যেমন এক সঙ্গে ভোগ্য বস্তুকে চায়, কিন্তু সিলেকশন পাওয়ারটা আমাদের হাতে দিয়ে ভগবান এটা ছেড়ে দিয়েছেন, এবং এই সিলেকশন করতে গিয়ে আমরা কেবলমাত্র ভোগ্য বস্তুকেই চাই। আর যখন ভোগ্য বস্তুকে চাই, সেই মন তো ছড়িয়ে গিয়েছে, সাতটার ঘোড়ার সেই যে শকট, সেই সাতটা ঘোড়া সাত দিকে ছুটে চলেছে, আমি সাতটা ঘোড়াকে কাউকে টেনে নিয়ে আসতে পারছি না, ফলে আমি গিয়ে ছড়িয়ে ছিটি হয়ে কোনো আনন্দই ঠিকমতো গ্রহণ করতে পারছি না। না আমি হতে পারছি ভালো গৃহী, না আমি হতে পারছি ভালো ভোগী, না আমি হতে পারছি ভালো পিতা বা মাতা, না আমি হতে পারছি ভালো ভক্ত। আমার যে একটা অবস্থা, আমার একদম স্প্লিট ক্যারেক্টার তৈরি হচ্ছে, ছিটকানো ক্যারেক্টার। আমি মনে করছি আমি খুব ভালো, একেবারে ভগবৎভাবে ভাবিত, ঈশ্বরের বিশেষ প্রকাশ আমার ভেতরে আছে, আবার একই সঙ্গে ভোগ্য বস্তু দেখলে তার প্রতিও আকর্ষণ হচ্ছে, আবার একই সঙ্গে নাম যশ চাইছি, বলছি যে আমি সেলিব্রিটি হয়েছি, আমাকে তোমরা চেনো। যখন লোকে হাটে বাজারে চিনতে পাচ্ছে তখন আনন্দ হচ্ছে, অথচ যে কারণে এই হাটে বাজারে চেনা, যে কারণে এত কিছু করছি, সেই ভগবান যিনি, যাকে কেন্দ্র করে এগুলো পাচ্ছি, তাকেই আমরা কোনো রকম দাম দিতে চাই না। বলছেন, তিনি যে দয়াল হরি, প্রাণস্য প্রাণ প্রিয়স্য প্রিয়, তাই তো ভাঙিয়ে দেন মানুষের এই মনের ভ্রম, দুঃখ কষ্ট বিষাদ তো তিনিই দেন। মানুষ মানুষের জন্য, মানযশের জন্য বেহুশ হয়ে যায়, তাই মান হতে হুঁশ করে দিয়ে সত্যকারের মানুষ করে তোলেন তিনি, এসব তার কৃপা, এই হুঁশিত বিবেক। সনাতন গোস্বামীর কী অবস্থা হলো দুটি সাংকেতিক শ্লোক পড়ে, বেলা যায় কথাটা শুনে কি হলো লালাবাবুর, জরামরণের দৃশ্য দেখে সিদ্ধার্থের কী ভাব হলো, এসব তো তাঁরই শক্তিতে শক্তিমান হয়ে ইন্দ্রিয় অশ্বের বহির্মুখী গতির মোড় ফিরিয়ে দেয়, ফিরিয়ে তাকে অন্তর্মুখী করার জ্বলন্ত দৃষ্টান্ত। গীতামুখে ভগবান বলেছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মামোপয়ান্তি তে। এ হচ্ছে বুদ্ধিযোগের, এই বুদ্ধিযোগী হল বিবেক সদসৎ শক্তি, কাজেই ইন্দ্রিয়গণের মোড় ফেরাও, বহির্মুখী মনকে অন্তর্মুখ করো, অন্তত চেষ্টা করো, যে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি তোমার এত প্রিয় হয়ে উঠেছে সেসব জিনিস আমার আমার বলে আঁকড়ে ধরছ, প্রভুর চরণে একবার তাদের অর্পণ করে দেখো, বলো প্রভু এ সমস্তই তোমার, তুমি সব, যা কিছু করছো সব তাকে অর্পণ করো। ইয়ৎ করোষি ইয়দ স্নাসি ইয়জ্জুহোষি দদাসি ইয়ৎ
यत तपस्यसि कौन्तेय तत् कुरुस्व मदर्पणम्। एइतार आदेश, भाव आमी दास तुमि प्रभु, आमी सन्तान तुमि पितामाता, आमी रथ तुमि रथी, आमी जंत्र तुमि जंत्री। एइरकम एकटा भावके आश्रय करे काँचा आमिटाके मारो, ताके पाका आमिते परिणत करो, तबे तो विद्यार संसार हबे। श्री भगवानेर प्रति एरकम भाव ना थाकले से तो अविद्यार संसार। एक हाते तार पादपद्म रेखे संसार करो। कि सुंदर कथा, तिनि जे दयाल हरि, तिनि आमादेर भीषण प्रिय, ताई सब समय तिनि आमादेर मोर घूरिए दें। सेई गान आछे ना, त्याग देखि मन नयन मुदे, भालो करे देय से जे बसे आछे तोर भांगा करे। कत धूलो बालि, कत धूलो बालि छाई, খাট বিছানা কিছুই কিছুই কিছু নাই, ওরে কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ পুরায় তাকে ধরে, দেখ দেখি মন নয়ন মেলে ভালো করে। বলছেন আমরা ভালো করে যদি লক্ষ্য করে দেখি যে আমাদের যে মলিন মন, আমাদের যে মলিন বাসনাযুক্ত মন, সেই বাসনাযুক্ত মনের কোনো একটা কর্নারে তিনি কিন্তু বসে আছেন। তিনি আমায় কখনো ছেড়ে যাননি। আমরা সবকে নিয়ে সংসার করি, ভগবানকে নিয়েও সংসার করি, মানুষকে নিয়েও সংসার করি, কিন্তু ভগবানকে ততটা গুরুত্ব দিই না, মানুষকে ততটা গুরুত্ব দিই। কিন্তু জীবনের একটা সময় আসবে যে সময় সেই আমাদের সব প্রিয় মানুষজন এক এক করে আমাদের ছেড়ে চলে যাবেন, কিন্তু যিনি থাকার, যাকে কখনো কোনো রকমভাবে আমরা কোনো রকম তাকে কোনো রকম জীবনে গুরুত্ব দিইনি, তিনি কিন্তু শেষ সময় অবধি থাকবে। এক নবীন সাধুর গল্প লেখা হচ্ছে, সেখানে তিনি এক বাস কন্ডাক্টরের সঙ্গে দেখা হয়েছিল। সেই বাস কন্ডাক্টর তাকে বলেছিলেন যে জীবনে তিনি বড় একা বোধ করছেন, তার স্ত্রী মারা যাওয়ার পরে তার বাড়িতে সবাই আছেন কিন্তু কেউ তাকে সেভাবে নজর দেন না। এতদিন বাদে এসে তার মনে হচ্ছে এতদিন সংসারে করলুমটা কি। সাধু তাকে খুব সুন্দর করে এই চলার একটি পথ খুঁজে দিচ্ছেন, বলছেন কারুর কাছে কিচ্ছু না চেয়ে নিজের জীবনটাকে ভালোবাসতে শেখো। আমাদের প্রত্যেকের কিছু কিছু ভালো গুণ আছে, সেই গুণগুলোকে আমাদের একটু একটু করে নার্চার করতে হবে, নার্চার করে সেই গুণগুলোকে নিজেদের ভেতর প্রকাশ করতে হবে। আমরা যদি সেই গুণের ভেতরে ডুবে থাকতে পারি তাহলে দেখবেন জগৎটা আছে কিন্তু জগৎকে আপনার কোনো প্রয়োজন নেই, আপনি ডুবে আছেন নিজের ভাবের মধ্যে। আমরা কেন ডুবে যাই অন্যভাবে, তার কারণ হচ্ছে আমরা নিজের ছাড়া অন্যের ভাবে ডুবি। মায়েদের জীবনে এটা খুব বিশেষ করে লক্ষ্য করা যায়, 1 থেকে 18 বছর অবধি বাবা মা জগতে তারা থাকেন, 18 থেকে 22-23 বছর অবধি তারা স্বামীদের জগতে থাকেন, আবার 23 বছর থেকে সন্তানের 0 বছরের সাথে লেগে থাকেন, তার সঙ্গে 18 বছর করে একটু একটু করে বড় হন, বাচ্চা হামাগুড়ি দেন তার মনটাও হামাগুড়ি দেয়। এই করে করে বাচ্চা যখন 18 বছরের হয়ে যায় তখন আর তার মাকে প্রয়োজন হয় না, বাবা মা গত হয়েছেন, স্বামীর একটা অন্য জগৎ হয়েছে, আর যেহেতু নিজের কোনো জগৎ হয় না তাই হাহাকার সার হয়। তাই নিজের একটা নিজস্ব জগৎ তৈরি করতে হয়। আপনি সব কিছুর মধ্যে আছেন কিন্তু আপনার যদি নিজের জগৎ তৈরি না হয়, আপনি যদি তার ভেতরে ডুবে না থাকতে পারেন তাহলে হাহাকার সার হয়। ঈশ্বর হচ্ছে খুব সহজে, কারণ ইনি আপনার আমার সকলের ভেতরে বিরাজ করছেন, তাই তাকে নিয়ে একটা জগৎ তৈরি করলে সে জগৎটা খুব আনন্দে। মানুষের সঙ্গে ঈশ্বরের সঙ্গ করার মধ্যে ফারাক হচ্ছে এইখানে, মানুষ সব সময় একটা স্বার্থজনিত সম্পর্ক তৈরি করে, স্বার্থ ফুরিয়ে গেলেই দেখবেন আর সে আপনার দিকে ফিরিয়ে তাকায় না। ভগবানকে আপনি নিত্য ডাকুন, তিনি সেই রকম 16 ইঞ্চি স্মাইলে আপনার মন ভালো করে দেবেন। আপনি যদি 7 দিন বাদে ডাকুন তারপরেও তিনি সেই 16 ইঞ্চি স্মাইল দিয়ে আপনার মন ভালো করে দেবেন। তিনি আমাদের কাছে ফিরেও কিচ্ছু চান না, বরং তিনি উজাড় করে দিতে থাকেন। ভগবানকে চিন্তা করতে করতে এই ভাব, এই গুণটা আমাদের ভেতরে আসে, আমরা এটা ইমবাইব করি, তখন দেখবেন জগতের সকলের জন্য আপনি করছেন কিন্তু কারুর কাছ থেকে আপনি কিচ্ছু চাইছেন না। যখন মানুষ বুঝবে এই লোকটার কোনো স্বার্থ নেই, আপনি তাদের জীবনের একটা ইনডিসপেন্সেবল পার্ট হবেন। আমরা নিজেদেরকে তৈরি করি না। ঠাকুর কত করে বলছেন যে হাতে তেল মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, এই প্রস্তুতিটার ভীষণ রকমের প্রয়োজন আছে। আমাদের জীবনের সময় কম, তাই প্রস্তুতি নিয়ে জগৎ সংসারে লাফিয়ে পড়াটা আমাদের পক্ষে সম্ভব হয় না।
তাই জীবন যেরকম ভাবে চলছে তার সঙ্গেই যেতে হয়। তাহলে আমরা তো ওই আঠা লাগবে, আমাদের কি করব, অ্যালার্টনেস থাকতে হয়। অ্যালার্টনেসের খুব সুন্দর একটা বাংলা আছে শাস্ত্র বাংলা, সেটা হচ্ছে অতন্দ্রতা। একেবারে কোনো অবস্থাতেই আমি তার সাথে মিশে যাব না। আমার নিজের যে একটা আলাদা স্বকীয়তা আছে, আমার যে নিজস্ব একটা আলাদা যে স্বতন্ত্রতা আছে, সেটা বজায় রাখব। অনেকেই পারেন দেখবেন, ভিড়ের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন কিন্তু তার নিজের একটা স্বতন্ত্রতা বজায় রাখেন। আমি একটা এক্সট্রিম উদাহরণ দিচ্ছি, এটা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। রঘু রাই যে বিখ্যাত যে ফটোগ্রাফার, তার একটা ছবির কালেকশন আছে, সেখানে উইমেন পাওয়ার বলে একটা সেকশন আছে, তার একটা ছবি। সেখানে শ্রীমতী গান্ধীর একটা ছবি আছে, মিসেস গান্ধী তখন প্রাইম মিনিস্টার, তিনি চেয়ারে বসে একটা কোনো চিঠিতে সই করছেন, পেছন থেকে ছবিটা তোলা, মিসেস গান্ধীর পেছন থেকে ছবিটা তোলা। আর তার বাবার বয়সী এবং সমস্ত পার্লিয়ামেন্টারিয়ানরা সবাই দাঁড়িয়ে আছেন, প্রত্যেকের সামনে চেয়ার আছে, কিন্তু মিসেস গান্ধীর এমন একটা ব্যক্তিত্ব, কেউ সাহস করে সেই চেয়ারটা টেনে হাতে বসতে পারছেন না। প্রাইম মিনিস্টার কিন্তু কখনো বলেননি বসবেন না, কিন্তু সাহস করে বসতে পারছেন না। এইটিতে আসতে যখন শ্রীমতী গান্ধী প্রধানমন্ত্রী হন, তখন তিনি শুধুমাত্র জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন, কিন্তু নিজের গুণগত বৈশিষ্ট্য, আমি কারুর বন্দনা করছি এরকম ভাববেন না, নিজের গুণগত বৈশিষ্ট্যকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলেন, তিনি একটি ইনস্টিটিউশন বা তিনি একটি নামে রূপান্তরিত হয়েছেন। এটা আমাদের জীবনের কাছে আদর্শ। আত্মস্থানন্দজি দীক্ষা দেওয়ার সময় বলতেন যে এমন একটা জীবনযাপন করে দেখাও যাতে লোকে দূর থেকে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। ভগবান তার কথা দিচ্ছেন, তিনি কি করেন, বলছেন তেষাম সততায়ুক্তানাম, যিনি সদা সর্বদা যুক্ত হইয়াছেন, সব কিছুতেই ভগবানের সঙ্গে বা উচ্চ ভাবের সঙ্গে মনকে সম্পৃক্ত করে রেখেছেন, তিনি যখনই কাজ করছেন সবসময় বিচার বুদ্ধি তার অ্যালার্টনেসটাকে জাগিয়ে রেখেছেন। ভজতাম প্রীতিপূর্বকম, ভগবানকে ভজনা করা, তার যাবতীয় কাজ করা, তার জন্য উপাসনা করা, তার উদ্দেশ্যে কাজ করা, সেটা কিভাবে, ভালোবাসার সঙ্গে। আপনি যদি সংসার করতে চান, সংসারে যদি সংসারকে ভালো না বাসেন, তাহলে দেখবেন মন দিয়ে কখনো সংসার করা যাবে না। তখন জীবনে যত হ্যাজার্ডস আসবে, যত কিছু আসবে, সেগুলোকে কিছুতেই আপনি ওভারকাম করতে পারবেন না, সেটাকে কিছুতেই আপনি পেরিয়ে যেতে পারবেন না। তার কারণ হচ্ছে সংসারটাকে আপনি ভালোবাসেন না। সংসারকে যদি আপনি ভালোবাসেন, নিশ্চিত নিশ্চিত করে এটা পেরিয়ে যাবেন। ভগবান তাই বলছেন যে ঈশ্বরকে সদা সর্বদা মনের একেবারে ক্ষণিকের জন্য যে ভোলে না, যে তার ভালোবাসার সঙ্গে তাকে ভজনা করেন, দদামি বুদ্ধিযোগম, তাকে আমি বুদ্ধিযোগ দান করি, তার বুদ্ধিকে আমি মলিনতা মুক্ত করে দিই, তাকে শুদ্ধ বুদ্ধি দান করি, তম ইয়েন মাম উপয়ান্তিতে, আর তাতেই সে আমার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তার ভেতরে আমি আলো এনে দিই। বুদ্ধি দান করা মানে হচ্ছে তার ভেতরে জ্ঞানের প্রকাশ আমি ঘটাই, এবং যখন জ্ঞানের প্রকাশ আমাদের ঘটে, তখন ঠাকুরের কথায় অনেক বছর কয়েকশো বছরের অন্ধকার ঘরে যদি আলো নিয়ে আসা হয়, সে কি একটু একটু করে আলোকিত হয়, তা না, সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে যায়। ঠিক সেই রকম যখন সেই আলো নিয়ে আসা হয়, জ্ঞানের প্রদীপটি আমাদের হৃদয়ের ভেতরে প্রজ্জ্বলিত করা হয়, সঙ্গে সঙ্গে আমার ভেতরে অন্ধকার মলিনতাগুলো চলে যায়। তাই তার কাছে একটা প্রার্থনা করে রাখতে হয়, আমি যেন তোমাকে সব কিছু, যা কিছু করছি সব তোমার জন্য। ওই যে মনোবল ভজকালি, ইচ্ছা হয় তোর যে আচারে, গুরুদত্ত এই মন্ত্র আছে, সেখানে আছে শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, নগর ফেরো মনে করো প্রদক্ষিণ শ্যামা মাকে, যা কিছু করছি সব কিছুই যেন তার। বলছেন যত শুনি কর্ণপুটে সবই মায়ের মন্ত্র বটে। কালকে আমরা আলোচনা করছিলাম মা সরস্বতীর একটি রূপ আছে, পঞ্চাশত লিপিভীর ভক্ত মুখাদ পনবদ্ধ বক্ষস্থলাম ভাস্বন মৌলি নিবদ্ধ চন্দ্র সকলাম আপীন আপীন উত্তুঙ্গস্তনিম মুদ্রামক্ষগুণাম সুধাট্য কলশম বিদ্যাঞ্চ হস্তাম্বুজৈ বিভ্রাণাম বিশদ প্রভাম ত্রিনয়নাম বাগদেবতামশ্রয়ে। এমন এক সরস্বতী মূর্তি যার শরীর এই একান্নটি বর্ণে অ আ ই উ থেকে অং অ, তারপরে একবারে
লংসং উক্তি, সমস্ত বর্ণ দিয়ে বর্ণকুলের সমাহারে একটা শরীর তৈরি হয়েছে, এটা হচ্ছে কথা। তাই বলছেন যা কিছু করছি সব তার, যা যা কথা শুনছি সবই যেন তার মন্ত্র। এই সংসার মহামায়া রচনা করেছেন, তার মায়ার প্রভাবে জীবের এত ছোটাছুটি, এ তাঁরই লীলা। মনটাকে মাঝে মাঝে বেহুঁশ হয়ে বাইরে ছুটে যায় ইন্দ্রিয় তর্পণের জন্য, বিষয় রস গ্রহণের জন্য। সে ভুলে যায় যিনি অন্তরে রয়েছেন তিনি স্বয়ং রসস্বরূপ, রস বৈস। আমরা সবসময় বাইরের আনন্দ খুঁজে বেড়াই, না আমার ভেতরে যে আনন্দ স্বরূপ আছেন সেই আনন্দ স্বরূপকে আমরা কখনো খুঁজি না। পূজনীয় পুতেশানন্দজি মহারাজকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, আপনি এত রসিক কেন? খানিকক্ষণ থেকে মহারাজ উত্তর দিয়েছিলেন, ঈশ্বর রসস্বরূপ, তাকে চিন্তা করলেই, তাকে আমি চিন্তা করি তাই আমি রসিক, তুমি চিন্তা করো তুমিও রসিক হবে। একটা ভারী সুন্দর উদাহরণ দিয়েছিলেন, ঈশ্বর কীরকম রসস্বরূপ জানো তো, ঈশ্বর একবারে রসে পূর্ণ। একটা যেমন একটা কাপড়ে যদি রস দিয়ে একটা জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়, টপ 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 করে তার থেকে রস পড়বে। বলছেন ঠিক সেই রকম আমি তার পাদপদ্মে বসে আছি আর তাকে চিন্তা করছি, তার ভেতর থেকে সেই রস একটু 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 পড়ে আমার সমস্ত মন প্রাণকে ভিজিয়ে দিচ্ছে। আমরা বাইরের আনন্দ খোঁজার চেষ্টা করি, আমার ভেতরে যে আনন্দ আছে সেটাকে কখনো খুঁজি না, আমি নিজের ভেতরে দেখি না। আমি বাহির পানে চোখ মেলেছি, হিয়ার পানে চাইনি, আমি বাইরের দিকে চোখ তাকাই কিন্তু নিজের দিকে কখনো তাকাই না। মহামায়া এই মায়াপাশ কাটাতে, মহামায়ার এই মায়াপাশ কাটাতে হবে, তাই তো শক্তি রূপিণী মায়ের শরণাগত হতে হয়। তিনি দ্বার খুলে দিলে তবে ভেতরে যাওয়া যায়। মধুকৈটব বধের প্রাককালে ব্রহ্মা মায়া মহামায়ার স্তব করেছিলেন, ত্বম স্বাহা ত্বম হি বসৎকার স্বরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতি। লক্ষ্যে মন স্থির রাখার জন্যই সাধুসঙ্গের বিশেষ দরকার, যেখানে সাধুসঙ্গের অভাব সেখানে সদ্গ্রন্থের পাঠ নিয়ে থাকবে। ওইখানে যখন মধুকৈটব এসে সেই পদ্মজনী ব্রহ্মাকে তিনি ইয়ে করতে মারতে এলেন, তখন তিনি সেই মহামায়ার কাছে প্রার্থনা করলেন যাতে তিনি বিষ্ণুর চোখের ওপর যে মায়ার কারণে বিষ্ণুর যোগনিদ্রায় মগ্ন হয়েছে সেই যোগনিদ্রা থেকে বিষ্ণুকে যেন মুক্ত করেন, নাহলে মধুকৈটবকে ধ্বংস করা যাবে না। বলছেন সাধুসঙ্গ করার প্রয়োজন নিজের মনকে উচ্ছে রাখার জন্য, যারা ঈশ্বরের কথা ভাবে ঈশ্বরকে নিয়ে চিন্তা করে তাদের কাছে যাওয়া দরকার, যদি না হয় তাহলে অবশ্যই সদ্গ্রন্থ করা দরকার। গ্রন্থ আমাদের কখনো বিভ্রান্ত করে না, কখনো আমাদের পথ ভুল করায় না, সেই কারণে সদ্গ্রন্থের এত ভূমিকা। বলছেন বিশ্বাস করো, নির্ভর করো, তাকে ভালোবাসো, তিনি জানিয়ে দেবেন তিনি কেমন, এইটি তাঁর কৃপা। একবার যদি সন্দেহ ভঞ্জন করে দেন আর ভয় নেই, তাই ব্যাকুলভাবে ডাকো, সাধন করতে করতে তার কৃপা হয়। বিড়াল ছানার মতো ডাকো, বানর ছানার মতন নয়, বিড়াল ছানা কর্তৃত্ব ভোক্তৃত্ব নেই, মায়ের পূর্ণ নির্ভরতা, তিনি যেমন রাখেন তেমন থাকো, যেখানে রাখেন সেখানে থাকো, এইরূপ নির্ভরতা এলে তিনি নিশ্চয় কৃপা করবেন। হাজার বছরের অন্ধকার ঘর একটি বাতি আনলে মুহূর্তের আলো হয়ে যায়, একটু একটু করে নয়। তাকে ভক্তি করতে শেখো, উপবাস পুরস্কারণ ইত্যাদি করে নিরস বৈদি ভক্তিতে তাকে পাওয়া যায় না, ঠিক ঠিক ভক্ত হও, প্রীতি ভালোবাসা দিয়ে বৈদি ভক্তকে সরস করে রাগানুরাগা ভক্তিতে পরিণত করো। গীতামুখে ভগবানের কথা, ভজতাম প্রীতিপূর্বকম, ঠাকুর বলেছেন খোল মাখানো যাব গুরুর প্রিয়, প্রীতিটুকুই চাই, তার পাদপদ্মে প্রেম অনুরাগ প্রীতি ইশার। এইটা হচ্ছে কথা, ভালোবাসা না থাকলে কিচ্ছু হয় না, এবং ভালোবাসা যদি না আসে তাহলে কখনোই আমরা কোনো জিনিসই ঠিকঠাক মতো করতে পারবো না, সংসার করাটাই ঠিকঠাক মতো হয় না ভালোবাসা না থাকলে। এই যে বললাম একটা, আপনি বাড়িতে এসে শুনলেন যে আপনার স্ত্রী বলছেন আপনার ছেলেটাকে একটা নতুন করে একটা টিউশনি দেওয়ার দরকার, অথচ আপনি যা রোজগার করেন তারপরে তাতে এই এইটা করা যাবে না, তখন আপনি কি করেন? তখন আরও একটা কিছু একটা কাজের ব্যবস্থা করেন, অ্যাডিশনাল রোজগারের চেষ্টা করেন, এতে আপনার শারীরিকভাবে আপনার ভীষণ কষ্ট হয় কিন্তু তবু আপনি আনন্দের সঙ্গে করেন, সেই কষ্ট আপনাকে ছুঁয়ে যায় না। কেন ছুঁয়ে যায় না?
প্রণব কৃষ আপনার ছেলেটিকে ভীষণ ভালোবাসেন। এই যে বাইরের ভালোবাসা, এই যে মাইক ভালোবাসা, আপনি জানেন ও বড় হলে হয়তো আপনাকে নাও দেখতে পারে, কিন্তু এই যে মাইক ভালোবাসা, এই মাইক ভালোবাসাটিকে যখন আমরা ভগবানে উজাড় করে দিই তখন এমন একটা সম্পর্ক তৈরি হয়, এই সম্পর্কে কখনো ছেদ হয় না, যে কখনো বলে না যে তোমার সঙ্গে তোমার কাছ থেকে আমার সব পাওয়া হয়ে গেছে, এখন তুমি আউটডেটেড ব্যাকডেটেড হয়ে গেছো, তোমাকে আর জগতের সামনে এনে খেলা যাচ্ছে না। আমার মনে আছে একটি ছেলে বলেছিল তার বাবা মার থেকে দূরে থাকে কারণ তার বাবা মা সব নানা রকমের কাণ্ড করে ফেলেন, সেগুলো তাতে তার বন্ধুদের কাছে তার খুব প্রেস্টিজ পাংচার্ড হয়ে যায়, সেই সব হলে তার খুব কষ্ট হয়। তাই সেই কারণে আমি একদিন তাকে বলেছিলাম, কিন্তু দেখো তুমি যখন এইরকম, তুমিও যখন ছোট ছিলে তখনও কিন্তু প্রেস্টিজ পাংচার করার মতো অনেক কাজ তুমি করেছিলে, কিন্তু সেই সময় তারা তোমাকে ছেড়ে যাননি। অতএব কোনো অবস্থাতেই তোমাদের তাকে ছেড়ে যাওয়ার উচিত নয়, তাকে ভালোবাসতে হবে। মহারাজ বলছেন তাকে বিশ্বাস করতে হবে, নির্ভর করতে হবে, ভালোবাসতে হবে, তিনটে জিনিস চাই। তিনি আমার একমাত্র মুক্তির পথ, তাকে ছাড়া এই জগতে আর কেউ নাই, তুমি বন্ধু তুমি নাথ, তো এছাড়া আর কেউ নেই, এটি অন্তর থেকে বিশ্বাস করতে হবে। তারপরে হচ্ছে তার উপর নির্ভর করতে হবে, আমি তার নাম নিয়েছি, এই জগৎ সংসারে কোনো বাধাই আমার কাছে বাধা নয়। যেমন করে হনুমান একলাপে শ্রীরাম নাম নিয়ে লঙ্কার এই প্রান্ত, ভারতের এই প্রান্ত থেকে লঙ্কায় গিয়ে পৌঁছলো, ঠিক সেই রকমভাবে তাঁর নাম আমি নিয়েছি, আমার আর কোনো কষ্ট নেই, কোনো কষ্টই কষ্ট হয় না। আর তিন হচ্ছে তাকে ভালোবাসো, এই দুটো একসাথে হলে তৃতীয়টা আপনাআপনি হয়, ভালোবাসাটা এলে বড্ড হয়, বড্ড ভীষণ হয়, এটা হওয়া খুব জরুরি, ভালোবাসতেই হবে তাকে। যত তাকে ভালোবাসবেন আপনি অন্তর থেকে উপলব্ধি করতে পারবেন, আপনি সত্যিকারের একটা আনন্দের সাগরে ভাসছেন। প্রভুর কাছে প্রার্থনা, আমরা যেন সত্যি সত্যি মহারাজ যেরকম বলছেন প্রীতি ভালোবাসা দিয়ে বৈধি ভক্তিকে সরস করে রাগানুরাগা ভক্তিতে পরিণত করো, তার সঙ্গে যেন আমার অনুরাগের সম্পর্ক হয়। রাগ শব্দটির মূল কথাটা হচ্ছে অনুরাগ, আমরা সংস্কৃতে রাগ অর্থে বুঝি যে ক্রোধ করা, মতের অমিল হওয়া, তা নয়, কিন্তু রাগ শব্দটার আসল হচ্ছে অনুরাগ, ভালোবাসা। দিনে অনুরাগ করে যোগ্য যাক তোমারই কি পাওয়া যায়। পূজনীয় ভূতেশ আনন্দ জমাজ আমাদের একজন সাধু, তার নাম অনুরাগ, তাকে দেখলেই এই কথাটা বলতেন, এখনও তিনি আছেন, আমরাও দেখা হলে তাকে ওই কথাটাই বলি, দিনে অনুরাগ করে যোগ্য যাক তোমারই কি পাওয়া যায়। এটা যেন আমাদের জীবনের কথা হয়, আমরা শুধুমাত্র যোগ্য যাক করে তাকে পাবো না, যদি তাতে না ভালোবাসা থাকে তাহলে সব বৃথা হয়ে যাবে, সে এক বালতি দুধে এক ফোঁটা চোনা দেওয়ার মতো হয়ে যাবে। আমাদের যেন তার প্রতি ভালোবাসা আসে, আমরা যেন নিজের রসে, সেই ঈশ্বরীয় রসে নিজেকে জারিত করতে পারি। রসগোল্লা যেরকম তার ছানার সত্তাকে হারিয়ে রসগোল্লায় রূপান্তরিত হয়েছিল, আমরাও যেমন আমাদের এই আত্মসত্তাকে হারিয়ে ঈশ্বরীয় সত্তায় রূপান্তরিত হতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিটে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।